গতবারের মতো এবছরও ঈদের সময় চলছে লকডাউন, তাই সবাইকে ঘরবন্দি ঈদ কাটাতে হবে। চলমান রমজানে লকডাউন থাকায় অনেক তারকা শুটিংয়ে অংশ নেয়নি, পরিবারের সঙ্গে ঘরেই সময় কাটিয়েছেন। তাদেরই একজন তানজিন তিশা। এই অভিনেত্রী বলেন, রোজা প্রতি বছর আসে, অনেক কিছুই উপলব্ধি হয়, সংযম, ধৈর্য, না খেয়ে থাকা মানুষের কষ্ট অনুধাবন করা। তবে এবারের রোজার উপলব্ধিটা অন্যরকম। করোনাকালের এবারের রোজার মাসটাকে আমি হয়তো আজীবন মিস করব। এবার পুরো রোজায় বাসায় থেকেছি, পরিবারের সবার সঙ্গে সময় কেটেছে, একসাথে সবাই ইফতারি ও সাহরি করেছি। তিনি আরও বলেন, সেই সঙ্গে পুরো রোজার মাসটাই সব নিয়ম মেনে দারুণভাবে কেটেছে। অন্যান্যবার দেখা যায় কাজের চাপে নামাজ ঠিকমতো পড়া হয় না, এবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি। নিজের মধ্যে অনেক কিছুর পরিবর্তন দেখেছি, তাই মনে হয় যে এবারের রোজাটাকে আমি মিস করব।